D'accord. নয় দশমিক দুই সব দেখতেছি হ্যাঁ নয় দশমিক দুই পনেরো পর্যন্ত করাইছিলেন আঠারো নম্বর করাইছি আমি স্যার আঠারো পর্যন্ত হয়েছে আঠারো পর্যন্ত হয়েছে উনিশটা বারে টাস দিছিলাম মনে হয় উনিশটা হ্যাঁ স্যার এখন বিশ নাম্বারটা করাচ্ছি আজকে দেখো বিশ নাম্বার নাম্বারটা হচ্ছে বিশ নাম্বারটা দেওয়া আছে দিয়ে আগে লিখি বোর্ডে লিখি দেওয়া আছে দিয়ে লিখো তোমরা দেওয়া আছে কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কসে প্লাস সাইনে সারাস্তে ম্যাথ দুইবার হচ্ছে যে হ্যাঁ ম্যাথ কি আগে একবার নিছে এটা আগে লিখে নাও মাইনাস পাশে লিখন করে যোজন বিয়োজন করে পাশে লিখে যোজন বিয়োজন করে ওটা কি লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে লিখে নাও যোজন বিয়োজন করে এখন আমি ব্র্যাকেট উঠে দিব ব্র্যাকেট উঠে দিলে কসে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে ডিভাইডেড বাই কসে মাইনাস সাইনে মাইনাস কসে মাইনাস সাইনে সমান এদিকেও যদি আমি ব্র্যাকেট উঠাই দিই তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস মানে মাইনাস হলো এখানে এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে এখানে মাইনাস হলো আর এখানে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে এখানে মাইনাস হলো এখন দেখো সাইনে সাইনে কাটা যাচ্ছে প্লাস মাইনাস নিচে পদে পদে কাটা যাচ্ছে আর এখানে ওয়ান ওয়ান কাটা যাচ্ছে এখানে উঠতি উঠতি কাটা যাচ্ছে তাহলে বা টু কসে ডিভাইডেড বাই মাইনাস টু সাইনে সমান টু রুট থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু এতটুক লিখে নাও আমি খাতায় তুলো এতটুকু খাতায় তুলে নাও আগে ওর দেখতে পাচ্ছ
পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা লিখো, তাহলে লিখো, লিখা শেষ হলো আমাকে একটু জানাও, আমি পরবর্তী লাইনটা শুরু করবো। তাহলে লিখা শেষ, এখন দেখো আমি উপরের লাইনটা মুছে দিলি, এখন দেখো এখন এখানে এই মাইনাস মাইনাস চলে যাবে, উভয়পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে গুণ করলে চলে যাবে, টু টু কাট হবে, এদিকে টু টু কাট হবে, তাহলে থাকবে কি বা cos বাই sin এ, cos বাই sin এ সমান √3 বা cot এ সমান √3। এখন cot কত ডিগ্রি মান √3 হতে পারবে? cot কত ডিগ্রির মান √3 একটু দেখো তো, cot cot √3 হচ্ছে 30 ডিগ্রি, cos বাই sin এর সমান cot, তাইলে এটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে বা cot এর সমান, cot এর সমান cot 30 ডিগ্রি, কেমন? সুতরাং এ সমান 30 ডিগ্রি, সুতরাং সমাধান, সমাধান এ সমান 30 ডিগ্রি। তোমরা কি নতুন সিলেবাস পেয়েছ? হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ স্যার, নতুন সিলেবাস অধ্যায় তো বেশি দেয় নাই, পাঁচটা অধ্যায় দিছে মনে হয়। হ্যাঁ স্যার। কি কি অধ্যায় দিছে জানো? দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম সপ্তদশ, হ্যাঁ তোমাদের দিছে যে দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম সপ্তদশ, তৃতীয় অষ্টম নবম সপ্তদশ সিলেবাস, যারা জানো না তারা লিখে নাও, আমি লিখে রেখে দিচ্ছি সিলেবাস গণিতের, সিলেবাস গণিত যারা সিলেবাস পাও নাই তারা লিখে নাও, এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে পরীক্ষায়, এই পাঁচটা অধ্যায় ভালো করে করতে হবে, এই পাঁচটা অধ্যায় থেকে সৃজনশীল, পাঁচটা অধ্যায় থেকে নোটবুকটি, পাঁচটা অধ্যায় থেকে বইয়ের যে অঙ্কগুলো আছে অংশগুলো, এগুলো সব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে, এবং আমরা আশা করবো যে তোমরা সবাই পাস করবে। এত কম সিলেবাসে যদি মানে একটু ভালো করে তোমরা করো, প্র্যাকটিস করো বাসায় এবং লেখাপড়াটা নিয়মিত চার মাস করো, তাহলে সমস্যা হবে বলে মনে হয় না। আমার মনে হয় অনেক সবাই অনেকে অনেকে হয়তো অ্যাপ্লাউজও পাবে যদি একটু মনে করো। এক্ষেত্রে কি করতে হবে, নৈর্ব্যক্তিকটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং অনুশীলনের অঙ্কগুলো পাশাপাশি সৃজনশীল অধ্যায় ভিত্তিক, সৃজনশীল অধ্যায় ভিত্তিক। আচ্ছা এটা লিখে শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা পরিষ্কার করে আসছি, আরেকটা সমস্যা সমাধান করা হবে, আমি এখানে লিখে দিয়েছি তোমরা লিখে নিতে পারো। এখন 21 নম্বর অঙ্কটা 18 19 এর মতোই, আমি 22 নম্বর অঙ্কটা করাচ্ছি, 22 নম্বর, 22 নম্বর চলে গেছে, 22 নম্বরটা দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, দেওয়া আছে এ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি, দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। এখন বাম পক্ষ সমান, বামপক্ষ সমান cos 3 এ, তাহলে একটা সাইডে দিতে পারো, বামপক্ষ সমান cos 3 এ সমান cos 3 ইনটু 30 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি সমান কত একটু বলো তো, কেউ জিরো ডিগ্রি, জিরো 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 ডিগ্রি না, জিরো কত,
জিরো এখন ডান পক্ষ সমান ডান পক্ষ সমান ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে 4 cos cube 4 cos cube minus 3 cos minus 3 cos এখন এটাকে এভাবে লিখব সমান কোস কোস এ হোল কিউব মাইনাস 3 কোস এ 4 cos a whole cube minus 3 cos a. ঠিক আছে? আমি এবার লিখছি দেখো সবাই. সমান 4 into cos a জায়গায় cos 30 degree. cos 30 degree whole cube minus 3 cos 30 degree. 3 cos 30 degrees 4 into cos 30 মান কত cos 30 মান root 3 by 2 cos 30 মান হচ্ছে root 3 by 2 whole cube minus 3 into cos 30 মান root 3 by 2 এতটুকু লিখে নাও আগে সব এতটুকু লিখে নাও এখন এখানে রুট 3 কয়টা গুণ করতে হবে তিনটা তিনটা রুট 3 গুণ করলে কি হয় দেখো তো রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 দুইটা দেখো এই রুট 3 তাহলে এখানে কত হলো 3 রুট 3 রুট 3 ডিভাইডেড বাই 2 তাহলে গুণ করলে 8 মাইনাস 3 রুট 3 ডিভাইডেড বাই 2 তাহলে 8 কে 4 দিয়ে কাটলে 2 সমান 3 root 3 by 2 minus 3 root 3 by 2 তাইলে এটা হবে 0 এটা হবে কত 0 সুতরাং বাম পক্ষ এই পাশের লেখাগুলো দেখা যাচ্ছে না ক্যামেরা ওইদিকে যায় নাই এগুলো দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এখন যাচ্ছে ঠিক আছে লিখে না ঠিক আছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে ফোর দাও এস এইচ ও ডব্লিউ ই বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে ফোর দাও তাহলে এটা বুঝছো তো সবাই না স্যার এখন আমি 23 নম্বর অঙ্কটা করব এটা লাস্ট অঙ্ক আজকে এটা লাস্ট অঙ্ক 23 নম্বরটা সমাধান এটা এটা তুলে নিছো সবাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তুলে নিছি বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে দিতে পারবেন সমস্যা করতেছে ভিডিওতে নাম্বারটা আছে এরকম দেওয়া আছে সাইন সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত 1 এখান থেকে কস থিটা কত দিলে পক্ষান্ত করো ডান পাশে নিয়ে যাও বা সাইন থিটা বা সমান 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার পাশের সাইড দাও পরে পক্ষ
কি বলবো বলে শুধু গল্প করে দিই, গল্প করে শুধু গল্প করে পাসাইন্স কে আমার এখানে আমি বলতে সূত্র বললে s² - 2ab প্লাস b² এখন সবগুলোকে একদিকে নিয়ে আসো, -1 - cos²θ - 1 স্যার স্যার সমানের আগে যে ওয়ানটা আছে ওইটা তো প্লাসে আছে, এটা দিক দিকে না? ঠিক আছে স্যার, ঠিক আছে, না বুঝলে জিজ্ঞেস করবে কোনো সমস্যা নাই, না বুঝলে যে লাইনে বুঝতে না সে লাইনে জিজ্ঞেস করবে, আমি আমার বুঝাই দেবো, এবং এটা না বুঝা পর্যন্ত আমি পরবর্তী লাইনে যাবো না। এখন দেখো এখানে -2 cos²θ, তারপরে এখানে থাকবে যে +2 cos θ, এখানে প্লাস মাইনাস কাটা হয়ে যাবে সমান জিরো, এখন উপরের অংশটা একটু মুছি আমি, এতটুকু আগে খাতায় তুলে নাও স্যার, ভিডিও তাহলে এতটুকু লিখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি মুছে দিচ্ছি, এখন দেখো। হ্যাঁ স্যার। এখান থেকে আমি -2 cos θ কমন নিব, বাদ -2 cos θ কমন নিলে এখানে হবে যে cos θ - 1, cos θ - 1 সমান জিরো, বাদ cos θ - 1 সমান জিরো, উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে -2 সমান 0 অথবা অথবা -1 সমান 0, এখন cos কত ডিগ্রির মান? 0। এদিকে কি কেউ ডাকছে? বুঝে নাই cos কত ডিগ্রির মান 0 একটু বলো তো সবাই। 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি, cos theta সমান cos 90 ডিগ্রি, সুতরাং theta equal to 90 ডিগ্রি, অথবা দিয়ে cos theta সমান 1, cos কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি মান 1 না কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি মান 1 ডিগ্রি, আর cos θ সমান cos 0 ডিগ্রি, সুতরাং θ সমান 0 ডিগ্রি, সুতরাং সমাধান, সুতরাং সমাধান, হ্যাঁ স্যার, সুতরাং সমাধান θ সমান, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি, সুতরাং সমাধান সমাধান
थीटा समान 0 डिग्री का कमा दो मैं डिग्री উত্তরের সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি ঠিক আছে ছাত্রীরা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার না এখন বুঝেন না তুমি নিছো স্যার এখন মুছেন হ্যাঁ না স্যার না আমি মুছি বুঝতেছি না আমি রেখে দিচ্ছি তো তোমরা তোমাদের জন্য একটা এসডব্লিউ থাকবে 24 নম্বরটা 24 নম্বরটা এসডব্লিউ থাকবে স্যার কয় নম্বর 24 নম্বর 24 নম্বরটা এসডব্লিউ 24 নম্বরটা আছে এরকম 24 নম্বরটা কি আমি লিখে দেবো বোর্ডে না তোমরা ধরতে পারবে 24 সমাধান করো কত স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা সমাধান করো কত স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কত স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা 2 মাইনাস 5 কস থিটা যখন থিটা সূক্ষ্ম কোণ যখন থিটা সূক্ষ্ম কোণ এগুলো লেখা হয়েছে আমি তো মুছে ফেলছি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এগুলো হাই স্যার হ্যাঁ স্যার যখন থিটা সূক্ষ্ম কোণ যখন থিটা সূক্ষ্ম কোণ এটা তুলে না খাতায় আর এটা এসডব্লিউ থাকলো কেমন তাই সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আবার আচ্ছা স্যার আচ্ছা স্যার নমস্কার যাদের যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে সবাইকে বলবে যে ক্লাসে উপস্থিত থাকার জন্য অনলাইন ক্লাসে বুঝতে পারছো বেশি বেশি থাকতে হলে বেশি বেশি সুবিধা সবাইকে বলবে যে স্যার ক্লাস নিচ্ছে তোমাদেরকে বলছে যে ক্লাসে উপস্থিত থাকার জন্য অনলাইন ক্লাসে ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে সবাই ভালো থাকো কেমন সুস্থ থাকো আজকে ক্লাস শেষ করতেছি হ্যাঁ স্যার